আমি এটুকু বুঝতে পেরেছি রূপরেখা, যে সংশোধনের প্রয়োজন ছিল কর্ণর মধ্যে সেই সংশোধন কিন্তু হয়ে গেছে। ও অনুতাপ করতে করতে একদম অন্য মানুষ হয়ে গেছে রূপরেখা। আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। ইন্ডিয়ায় থাকার এমনিতে আমার কোনো রিজন নেই। আমি আগে কোনো দিন থাকিনি, এমনি অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এখানে থাকার মানে আসাটা ভুল ডিসিশন হয়েছে, তো আমি ফিরে যাব। কিন্তু তখনই তোর সাথে আমার দেখা হয়ে গেল। তোর সাথে দেখা হয়ে আমার মনে হলো আমি ইন্ডিয়ায় খালি পড়াশুনো করতে আসিনি, আমার আসার পিছনে হয়তো একটা গ্রেটার কজ আছে, সেটা তুই। আর আমার তোকে যুবরাজ আঙ্কেলের বাড়িতে প্রথম দিন দেখে, ওই যখন তুই আমার সঙ্গে খাবার সার্ভ করতে এলি, আমার পেটে যখন খাবার তুলে দিচ্ছিলি, তখনই আমি বুঝলাম যে তুই অনেক অন্যরকম, বেশ সবার থেকে আলাদা। আর তারপরে আমি তোকে এক্সপ্লোর করতে শুরু করলাম। জানিস তো আমার জীবনেও না অনেক কষ্ট আছে। লাইক আমি ছোটবেলা থেকেই একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মামুনি আছে এবং আমার মামুনি আমাকে খুব ভালোবাসে, সেটা আমি জানি, কিন্তু তাও একটা ইনসিকিউরিটি কাজ করে, একটা ভয় করে যদি মামুনি আমাকে ছেড়ে চলে যায়। আর এইরকম সময়ে তুই আমার জীবনে এসেছিস। তুই অজান্তেই আমার অনেক দুঃখ কষ্ট মুছে দিয়েছিস, জানিস সেটা। তাহলে তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন? আসলে কি বলতো, তোর সঙ্গে ঝগড়া না করলে আমার একটুও ভালো লাগে না। ওই বলে না যে সব সম্পর্কের একটা কেমিস্ট্রি থাকে, এটাই হলো তোর আর আমার কেমিস্ট্রি, ঝগড়া। আর আমরা যদি ঝগড়াটা না করি তাহলে কিন্তু আমাদের সম্পর্কটাও থাকবে না। তাই বলে তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করে যাবি? সারা জীবন কিনা জানি না। সারা জীবন জানিস না মানে? আমি কিন্তু আমাদের এই মানে আই ডোন্ট সি দিস অ্যাজ আ ফ্লিং, আমি কিন্তু তোকে সারা জীবনের মতোই ভাবি। দেখ জীবনটা না অনেক লম্বা, দেখতেই তো পাই না চোখে। তার মানে তুই এখন আমার সাথে ফ্লার্ট করছিস আর তারপরে একদিন চলে যাবি? জুজু, মামুনি দেখো না, রাহুলরা তখন থেকে খালি আমাকে পড়ার কথা জিজ্ঞেস করে যাচ্ছে। তুমি বলো, রাহুলে কোনো টিচার নাকি যে আমাকে খালি পড়ার কথা জিজ্ঞেস করছে? আজ তুমি কলেজ যাওনি রাহুল? হ্যাঁ দীপ, গেছিলাম, একটু তাড়াতাড়ি চলে এসেছি। কেন, ক্লাস ছিল না? না ক্লাস ছিল, আমার করতে ভালো লাগছিল না তাই। ওমা সে কি কথা, ভালো লাগছিল না মানে কি? ক্লাস তো ভালো লাগতেই হবে, তুমি তো পড়াশোনা করবে বলেই কলকাতায় এসেছো। হ্যাঁ সেটা ঠিক। আর কখনো এভাবে ক্লাস কামাই করো না কেমন? মামুনি তুমি ওকে ওভাবে বলছো কেন, ও তো আজকে এখানে একটুখানি এসেছে। মানে কলেজে কি রোজই ছেলেমেয়েরা ক্লাস করে? কে কি করে আমি জানি না, কিন্তু করা তো উচিত। আর তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আজকে টিউশনে গেলে না কেন জুজু? এই তো রাহুলরা এলো তাই জন্যই গেলাম না, কিন্তু এখনও তো কোচিং ক্লাস চলছে, এখন চলে যাচ্ছি, রাহুলদার সঙ্গেই চলে যাব না হয়। রাহুলদার দাঁড়ো, আমি তোমার সঙ্গে যাব। না রাহুলদার সঙ্গে কেন যেতে যাবে,
আমি তোমাকে নিয়ে যাব। মামুনি রাহুলদার কাছে গাড়ি আছে, মানে আজকের জন্য যুবরাজ আঙ্কেল রাহুলটাকে গাড়িটা দিয়েছে, তো রাহুল আমাকে ড্রপ করে চলে যেতে পারবে? ওকে আটকেও না, আমি যখন তোমায় নিয়ে যাব বলছি তখন আমিই তোমায় নিয়ে যাব। কিন্তু রাহুলদা আমাকে পৌঁছে দিলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ দিবা, আমি ওকে রেসপন্সিবলি পৌঁছে দেবো, তুমি চিন্তা করো না। বড়রা অনেক কিছু নিয়ে চিন্তা করে রাহুল, ওকে তুমি ভালো করে পৌঁছে দেবে কি দেবে না এই নিয়ে আমি চিন্তা করছি, এটা তোমায় কে বললো? আরও তো অনেক কিছু নিয়েই আমার চিন্তা হয়। আমি যখন বলছি ওকে আমি টিউশনে পৌঁছে দেব, তোমার যাওয়ার দরকার নেই, তার মানে তোমার যাওয়ার দরকার নেই। জুজু রেডি হয়ে নাও, আর রাহুল তোমার খাবার রেডি করে এসেছি, কলেজ থেকে এসেছো নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, চলো নিচে চলো গিয়ে খেয়ে নাও। না আন্টি আমার খিদে পাইনি। খিদে না পাওয়া তো কথা না। আচ্ছা ঠিক আছে, সামান্য কিছুই খেও, যতটা পারবে ততটাই খেও। আর হ্যাঁ, এরকম দুমদাম করে কলেজ কামাই করে এখানে চলে এসো না। এখানে আসার ইচ্ছে হলে তোমার মামুকে ফোন করে তবেই এখানে আসবে। দেখো তোমরা দুজনেই তো স্টুডেন্ট, লেখাপড়ার তো একটা ব্যাপার আছে, কোনোভাবেই লেখাপড়ার ক্ষতি করা কিন্তু চলবে না। বুঝতে পারছো আমি কি বলছি? অন্য কোনো দিকে মন দিয়ে লেখাপড়াটাকে এই সময় অবহেলা করা একদম ঠিক হবে না রাহুল, বুঝলে তুমি কি বলছি? মাথায় থাকবে কথাটা? জুজু রেডি হয় না। তুমি তো আমাকে একবার বলেছো মামনি, আমি শুনতে পেয়েছি। রেডি হয়ে গেলে নিচে চলে এসো, তুমি রেডি হয়ে এলেই আমরা বেরোবো। রাহুল খাবার টেবিলের উপর সাজানো আছে, যাও তুমি গিয়ে খাও, আমি আসছি। ছেলে মেয়ে দুটোর মধ্যে আমি এতদিন জানতাম সহজ সরল একটা সম্পর্ক, এই সম্পর্কটা কখন এদিকে টার্ন নিয়েছে আমি তো বুঝতেই পারিনি। যেভাবেই হোক এটাকে বন্ধ করতে হবে, এইটুকু বয়সে যদি এরকম একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে লেখাপড়া নষ্ট হয়ে যাবে, রাহুলেরও ক্ষতি হবে, এটা কখনো হতে পারে না। যুবরাজদাকে ইমিডিয়েটলি আমাকে জানাতে হবে। আমার মনে হলো রূপরেখা, একটা মানুষ একবার ভুল করেছে বলে তাকে সারা জীবনের জন্য আমি কনডেম করে রাখবো? আমার একটা ক্ষমা যদি একটা মানুষকে সারা জীবনের মতো সুস্থ জীবনে ফেরাতে পারে তাহলে? তোমার স্বামী, তুমি তাকে চাইলেই ক্ষমা করতে পারো, এতে অসুবিধে কোথায়? আমি তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি রূপরেখা। আমি জানি আমি অন্যায় করছি, আমি আমি জানি আমার এই অ্যাপ্রোচের জন্য তুমি আমার বিরুদ্ধে হয়তো আইনি পদক্ষেপ নিতে পারো, কিন্তু তাও আমার মনে হয়েছিল একবার তোমায় বলি। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো, আমি বুঝতে পারছি না। আমায় ভুল বুঝো না প্লিজ রূপরেখা। বলছিলাম আউট অফ দ্য কোর্ট কি কোনোভাবে ব্যাপারটা তুমি মিটিয়ে ফেলতে পারো? আউট অফ দ্য কোর্ট মানে? আমি জানি না আমি আমি ঠিক কিভাবে কথাটা বলবো। বলছিলাম ওই ফ্ল্যাটটা না আমি তোমায় দিয়ে দিতে চাই, দেখো ওটার কোনো প্রয়োজন আমাদের নেই আর, মানে আমাদের লাগবে না। আচ্ছা কোনো না কোনোভাবে তো কর্ণকে কিছু কম্পেনসেট করতে হতো বলো। তার মানে একটা ফ্ল্যাট দিয়ে তোমরা আমাকে কিনে নিতে চাইছো তাই তো? রূপরেখা তুমি আমাকে এইভাবে বলো না। দেখো ভাই আমি জানি আমি যেভাবে তোমায় কথাটা বলছি যা বলছি তাতে এমনটাই মনে হওয়ার কথা, বিশ্বাস করো ভাই, তা নয় গো। তোমার ওপর দিয়েও তো অনেকটা ঝড় গেছে বলো, তোমার ভেতরে যে ড্রামাটা রয়েছে, তোমার ভেতরে যে অবিশ্বাসের যন্ত্রণা, সেটা তো কোনোভাবেই কখনো কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। কর্ণ সারা জীবন জেলে থাকলেও সেটা পূরণ করা যায় না।
তুমি কোনোদিনও ভুলতে পারবে না সেই মুহূর্তটা আমি জানি তোমার বিশ্বাস নিয়েছি নিমিনি খেলাটা তুমি কখনো ভুলতে পারবে না তোমার ভেতরে যে ট্রমা কাজ করছে তুমি কোনোদিনও সেটা থেকে বেরোতে পারবে না রূপরেখা এক কর্ণ পৃথিবীর পৃথিবীর সমস্ত পুরুষের প্রতি তোমার যে অবিশ্বাস গড়ে তুলেছে সেগুলোর তো কখনোই কোনোদিনও সেগুলো ফেরত পাবে না আমি জানি রূপরেখা তবু দেখো রূপরেখা তুমি দুভাবে ভাবতে পারো এক আইন ওকে শাস্তি দিলে মানে তোমার মনের মধ্যে শান্তি হবে যে অন্যায় তোমার সঙ্গে হয়েছে তুমি তার প্রতিবাদ করেছো এবং এবং তুমি ওকে যোগ্য শাস্তি দিতে পেরেছো দ্বিতীয়ত জাগতিক ক্ষতিপূরণ সেদিন তো ক্ষমতার বশেই ও তোমার সঙ্গে ওই কাণ্ডটা করতে পেরেছিল বলো তুমি না হয় ওর ওই ক্ষমতার খানিকটা ছেঁটে ফেললে ওর রোজগারে তৈরি করা ওই ফ্ল্যাটটা না হয় তুমি ওকে ভোগ করতে দিলে না রূপরেখা হ্যাঁ রূপরেখা আমি ওই ফ্ল্যাটটা তোমায় উপহার দিতে চাই তুমি তোমার তোমার যেমন ইচ্ছে তুমি তেমন ভাবে কাজে লাগিও এত কথার পরেও যদি আমি তোমার বরের জন্য তার প্রাপ্য শাস্তি দাবি করি তাকে আইনের হাতে তুলে দিই তারপরেও কি তুমি তোমার ফ্ল্যাটটা আমাকে দিয়ে দেবে নাকি তোমার বরকে শাস্তি থেকে বিরত রাখলে তবেই তুমি আমাকে তোমার ফ্ল্যাটটা দেবে আমি এত হিসেব নিকেশ করে আসিনি রূপরেখা যদি তাই হতো তাহলে আমি আগেও তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতাম জানি আমি ইমোশনালি কিছু ভুল কথা বলছি হয়তো আমার এই কথাগুলো তোমাকে আরো বেশি অপমানিত করছে আরো বেশি অসম্মানিত করছে বিশ্বাস করো রূপরেখা বিশ্বাস করো আমি মন থেকে বলছি কোনো রকম ভাবে কোনো অসম্মান অপমান দেব বলে আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি আসার আগে আমি 10 বার ভেবেছি রূপরেখা কেন যাচ্ছি যাব কি না কদিন আগেও যে লোকটার প্রতি আমার অসীম ঘৃণা ছিল আজ সেই লোকটা আমার সঙ্গে কটা ভালো কথা বললো বলে তার ফ্ল্যাট তার সম্পত্তি তার টাকা পয়সা সবকিছু আমার নামে লিখে দিল বলে আমি সব ভুলে গেলাম রূপরেখা আজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করতে এসেছি হ্যাঁ রূপরেখা যাতে তুমি কর্ণকে শাস্তি না দাও বিশ্বাস করো আমার আমার মধ্যেই দ্বন্দ্ব আছে হ্যাঁ আমি তাই তোমাকে বলছি রূপরেখা আমার দিক থেকে আজ আমি সবটা ভুলে গেল তোমার যা ইচ্ছে তুমি তাই করো কর্ণর পরিবর্তনের দিকটাও তো তোমায় জানিয়ে রাখলাম হ্যাঁ আমি তাই বলে তোমায় কোনোভাবে ইনফ্লুয়েন্স করব না কর্ণ শাস্তি পাক আর না পাক এত কিছু বিবেচনা না করে এই ফ্ল্যাটটা আমি তোমায় দিতে চাই রূপরেখা দেখো এই ফ্ল্যাটটা এতদিন ওর নামে ছিল আজ এটাও আমার নামে করে দিয়েছে ওর কোনো কিছুই কিন্তু আমি তোমায় দিতে পারতাম না কারণ সে অধিকারই আমার নেই তবে আজ এই জিনিসটা দেওয়ার অধিকার আমার আছে এটা আমি তোমায় দানপত্র করে দিতে চাই রূপরেখা তুমি নিলে আমি বড় শান্তি পাব ফ্ল্যাট বাড়ি দিয়ে আমি কি করব শ্রেয়াদি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের প্রত্যেকটা মুহূর্তে মাথা উঁচু করে বাঁচতে হয় আর এই মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে উল্টো দিকের যে মানুষগুলো আছে না তারা চেষ্টা করে সবসময় যেন আমাদের মাথাটা নিচু হয়ে যাক কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের তাদের সঙ্গে যুদ্ধ করে মাথা উঁচু করে চলতে হয় আর এই মাথা উঁচু করে চলার পর্বে মাথা নিচু করব এমন কোনো কাজ আমি কখনো করিও নি আর করব না ওই ফ্ল্যাট বাড়িটা আমার পাওনা নয় ওতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই তাই ওই ফ্ল্যাট বাড়ি আমার চাই না আমরা একটাই কথা বিশ্বাস করি যা আমি নিজে কষ্ট করে অর্জন করেছি শুধু সেটুকুই আমার বাকি আর কিচ্ছু না পড়ে পাওয়া 14 আনা তো কোনোদিন আমাদের কপালে জোটেনি তাই কষ্ট করে যতটুকু অর্জন করেছি সেটুকু বাদ দিয়ে অন্য কোনো কিছুকেই নিজেদের বলে ভাবতে পারি না এমনকি স্বামী রোজগারও আমাদের নিজেদের হয় না
তাই কোনোদিন আমাকে আর এই কথাটা বলো না শ্রীয়াদি। তবে তুমি যে তোমার স্বামীর অন্যায়ের জন্য আমার কাছে কম্পেনসেট করতে চেয়েছো সেটা আমার মনে থাকবে। আমি এই কেসটাকে উইথড্র করব না শ্রীয়াদি। তাহলে আমার লড়াইটাকে আমার খাটো মনে হবে। তবে তোমার দিকে তাকিয়ে কেসটা উইথড্র করতে পারলে ভালো হতো একাধবার যে মনে হয়নি তাও কিন্তু নয়। কিন্তু আমার মনে হয়েছে যে কেসটা উইথড্র করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার কনফিডেন্সের অভাব হয়ে যাবে। কিন্তু আমার মনে হয়েছে যে এই সমাজের মেয়ে হয়ে যদি আমি তোমার বরকে এই শাস্তিটা দিতে পারি তাহলে আপার হ্যান্ড নেওয়ার ব্যাপার আছে। এই আপার হ্যান্ড নেওয়া যারা চিরকাল আমাদের এই সমাজে পদানত করে রাখতে চায় সেই সব পুরুষদের বিরুদ্ধে আপার হ্যান্ড নেওয়াটা আমি ছাড়তে পারবো না। সত্যি আমার আর কিছু তোমায় বলার নেই। ডিসিশন ইজ ইয়ার্স। তবে হ্যাঁ রূপরেখা, তুমি এই সিদ্ধান্ত থেকে না সরলেও তোমার প্রতি শ্রদ্ধা আমার এতটুকু কমে যাবে না। আমি তো বললাম তো আমিই ভুল করছি তোমায় কথাগুলো বলে, তো বলে রাখলাম এইটুকুই। অ্যাটলিস্ট এই খবরটা তুমি জেনে রাখো, কর্ণ বসু মানুষটা কিন্তু বদলেছে। ভবিষ্যতে এই মানুষটা আর কোনো মেয়ের সঙ্গে এমন কাণ্ড ঘটাতে পারবে না রূপরেখা। এটা জেনে হয়তো তোমার একটা অন্য ধরনের শান্তিও হতে পারে। আর দেখো এটাই তো আমাদের মতো মেয়েদের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সফল হলাম। কিন্তু তুমি এখন যাক, তোমাদের বিয়েটা যে টিকে গেল এটা খুব ভালো কথা। শুধু বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমি টিকিয়ে রাখতে চাইনি রূপরেখা, তবে কয়েক মাসে বিয়ের মানেটা আমার কাছে বদলেছে। হ্যাঁ এখন আর এই বিয়েটা হয়তো আমি ভাঙতে পারবো না, কারণ এই আঘাতটা আমি আর কর্ণকে দিতে চাই না। এই কয়েক মাসে কর্ণ যেমন বদলেছে তেমন আমিও অনেক বদলে গেছি। কর্ণ যে শ্রেয়াকে দেখেছিল সেই শ্রেয়া আর আজকে শ্রেয়ার মধ্যে কিন্তু এখন আকাশ পাতাল ফারাক রয়েছে রূপরেখা। তবে এই দুটো নতুন মানুষ আজ সংসার করতে গেলে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে কি না, তাদের মধ্যে আবার নতুন করে কোনো সমস্যা হবে কি না আমি জানি না, আমি জানি না রূপরেখা। কিন্তু এই দুটো নতুন মানুষ কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোর থেকে ছোট নয়, একটা সমান জায়গায় দাঁড়িয়ে। আর সেইখানটায় দাঁড়িয়ে এই দুটো নতুন মানুষ আবার নতুন করে তাদের সংসারটাকে গড়ে তোলার চেষ্টা করবে। তা শ্রেয়াদি তুমি কি চাকরিটা করবে না ছেড়ে দেবে? বারে চাকরি ছাড়লে খাবো কি? দেখো আমার বরের তো এখন চাকরি নেই আর ভবিষ্যতেও চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই আমারও চাকরিটা ছাড়ার কোনো প্রশ্ন নেই। আর ভবিষ্যতে ও যদি কোনো ব্যবসা ট্যাবসা করে করে অনেক টাকা রোজগারও করে তাও আমি চাকরিটা ছাড়বো না। কেন জানো? কারণ রূপরেখা আমি এইটুকু বুঝে গেছি এই চাকরিটুকুই আমার, আর কিচ্ছু আমার নয়। মাই হাজবেন্ড। আর দেখো এই চাকরিটা থেকে মাস গেলে যে আমি কটা টাকা মাইনে পাই শুধু তো তা নয়, এই চাকরিটা আমায় নতুন একটা পরিচয় দিয়েছে, এই চাকরিটা আমায় সাংঘাতিক কনফিডেন্স দিয়েছে, এই চাকরিটা আমায় আলাদা মানুষ হিসেবে বাঁচার স্বীকৃতি দিয়েছে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে শ্রেয়াদি। সত্যি তোমার মধ্যে অনেক বদল হয়েছে। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আর আজকের তুমি অনেকটা পাল্টে গেছো। একটা ঘটনা যে একটা মানুষকে এভাবে বদলে দেয় সেটাই ভাবছি, পুরো ব্যক্তিত্বটাকেই পাল্টে দিয়েছে। এক্স্যাক্টলি, আমার পার্সোনালিটিটাকে চেঞ্জ করে দিয়েছে। আর রূপরেখা এই চেঞ্জটার আমার খুব দরকার ছিল জানো। আই এম গ্রেটফুল টু ইউ অনলি, থ্যাংকস। আজ তোমায় আমি কিছু খাওয়াবো, বলো কি খাবে? আমাকে কেন? বারে আজ আমার জীবনে যা কিছু সব তো তোমারই জন্যে, সব তো তোমারই অবদান রূপরেখা। দেখো একটা ঘটনার যেমন নেগেটিভ দিক থাকে একটা তেমন পজিটিভ দিকও থাকে। আর এই ঘটনার পজিটিভ দিকটা কি জানো,
আমি আজকের এই শ্রেয়া। এই ঘটনাটা না ঘটলে আমি হয়তো চাকরি করার কথা কখনো স্বপ্নেও ভাবতে পারতাম না। তাই সবকিছুর জন্য যার ভূমিকা সব থেকে বেশি সে হলে তুমি, তুমি রূপরেখা। দেখো এমনটা হতেই পারতো, অনেক ক্ষেত্রেই তো হয়, অনেক মেয়ের ক্ষেত্রেই হয় যে তারা তারা বাড়ি অবধি আসে না, এরকম কোনো ঘটনা ঘটলে তারা বাড়ি বয়ে এসে জানিয়ে যায় না, কিন্তু তুমি জানিয়েছিলে। আমি যদি আর জানতে না পারতাম তাহলে আরো অনেকগুলো দিন কিন্তু আমাকে অন্ধকারে থাকতে হতো। কিন্তু আজ আমি সবকিছু জানি বলেই তো নতুন ভাবে বাঁচার চেষ্টা করতে পারছি, নতুন ভাবে একটা জীবন খুঁজে পেয়েছি, তাই না? বলো কি খাবে? তুমি যা খাবে। বেশ, বলছিলাম একটু আসবেন? বলছি আমাদের কি খাওয়াতে পারেন? পিৎজা হবে, চিকেন পিৎজা হবে, বার্গার হবে, পেপার চিকেন হবে। ওরে বাবারে, এক সেকেন্ড, না না আমরা মানে ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি বরং ভাতটা নিন, এমন একটা কিছু আমাদের খাওয়ান যাতে আমরা বলতে পারি ডেলিশিয়াস, এটা আগে কখনো খাইনি। বেশ ম্যাম, তাহলে আমাদের উপরে ছেড়ে দিন, আমরা আপনাদেরকে হোয়াইট সস পাস্তা আর ব্লাশবেরি ফ্র্যাপে খাওয়াচ্ছি, আমাদের এখানকার এটা স্পেশাল ডিশ। আপনি একটু সময় দিন, আমরা এক্ষুনি নিয়ে আসছি। বেশ, আপনারা বানান, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ম্যাম। কি দেখছো? তোমাকেই দেখছি। সে তো বুঝতেই পারছি, দেখছোটা কি? কি জানি, হয়তো রাতে যখন একা থাকবো তখন বুঝতে পারবো যে আসলে কি দেখছিলাম।